আমাদের ছোট্ট বন্ধু দীপ্তাক্ষীকে নিয়ে আমরা আজকে শিখে নেব কীভাবে অঙ্কন শুরু করব। এরই সঙ্গে আমরা শিখে নেব একটি ব্যাগ কী করে আঁকতে হয় এবং তা কী করে রং করতে হয়। চলুন। শিশুদেরকে দিয়ে প্রথমে এইরকম বৃত্ত, চতুর্ভুজ, সরলরেখা এবং বর্গরেখা অভ্যেস করাতে হবে, যাতে তারা খুব সুন্দর করে আকৃতি সম্পর্কে ধারণা পায়। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের খুদে বন্ধু ডট ডট করা আছে, তার উপর দিয়ে বৃত্ত অঙ্কন করছে। এবার কোনোটি বাম দিকে, কোনোটি ডান দিকে, এইভাবেও করে করে বৃত্ত, আর চেষ্টা করতে হবে একেবারে যেন বৃত্তটা সম্পূর্ণ করা যায়। এরপর আমরা শিশুদের দিয়ে সরলরেখার ধারণা দেওয়াবে এবং কী করে একটি চতুর্ভুজ অঙ্কন করা যায় সেটি দেখাব। এইভাবে সম্পূর্ণ করতে হবে। এবার আমরা দেখব কিভাবে বক্ররেখা অঙ্কন করা যায়। তার জন্য কিছু অসম্পূর্ণ বক্ররেখা করে দেওয়া হয়েছে, যার উপর দিয়ে শিশুকে বলতে হবে সেটি সম্পূর্ণ করার জন্য, এবং ভুল গেলে তাকে একটু ধরিয়ে দিতে হবে। বলতে হবে যাতে সে বক্ররেখাটি একেবারে সম্পূর্ণ করতে পারে, এইরকম বারবার করে নয়, কিন্তু একেবারে সম্পূর্ণ করতে হবে। হাত পেন্সিল তোলা যাবে না এই বক্ররেখা থেকে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, করো একবারেই, চেষ্টা করো, একবারে করতে হবে। খুব সুন্দর। এখানে আমি একটি ব্যাগের ছবি করে রেখেছি, যেটি একটি অসম্পূর্ণ ছবি, তারপর শিশুকে বলবো সেটি সম্পূর্ণ করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি বৃত্ত রয়েছে, এখানে একটা সার্কেল রয়েছে, বৃত্ত, যেটা আমরা এইখানে দেখেছি। এবার আমরা দেখব এই বৃত্তের চারিদিকে কিছু বক্ররেখা রয়েছে, এই বক্ররেখা সম্পূর্ণ করা হয়েছে। বড়গুলো করে ফেলতে হবে। হ্যাঁ, হচ্ছে, করো করো করো, তুমি যেমন পারছো করো, তারপরে ভিতরে ছোটগুলো করবে, দাগের বাইরে যেন না যায়। দেখতে পেলাম যে অসম্পূর্ণ বিন্দুগুলি ছিল সেটি দিয়ে একটি ব্যাগ সম্পূর্ণ হলো। এবার আমরা দেখব কী করে ছোটরা ব্যাগ অঙ্কন করবে। প্রথমে একটি বৃত্ত দিতে হবে, বৃত্ত দেওয়া হলো, তারপর এই একই রকমভাবে একটু বড় চতুর্ভুজ করতে হবে যেন কোণগুলো বাঁকা থাকে। বড় চতুর্ভুজ করা হলো, ঠিক এরই বাইরে দিয়ে আরেকটি বর্ডার দিতে হবে, ঠিক যেভাবে আগেরটি করেছি আমরা, ঠিক একই রকমভাবে এর বাইরের দিক দিয়ে আমরা সমানভাবে দাগ করে যাব, যেন জিনিসটি দেখতে সুন্দর হয়। এবার এখানটায় এরকম একটা ইউ এর মতো লিখব, এদিকে একটা ইউ লিখব, এদিকে একটা ইউ লিখব, এটা একটা করব। এটা একটা অন্য নকশা তৈরি হলো, যেটা আমরা আগের নকশার থেকে আলাদা। এর ওপরে একটা এরম গোল মতো দেবো, এটা বক্ররেখা। এর জন্য শিশুদের দিয়ে সরলরেখা এবং বক্ররেখার অভ্যেস করানো অত্যন্ত জরুরি। এবার আমরা এইখানে দুটো পকেট করব। কীরকম করে পকেট করব? প্রথমে এরম সোজা দাগ দেবো, একটা ইউ লিখবো, হয়ে গেল। আর একটা সোজা দাগ দেবো, একটা ইউ লিখবো। এরপর এর মধ্যে একটা ছোটো ইউ দেবো, ছোটো ইউ দেবো, তার মুখে একটা ছোট্ট গোল। দেখো কত সুন্দর আমরা পকেট করে ফেললাম। এরপর এদিকে একটা ডি এর মতো দাগ দেবো, যেভাবে আমরা ডি লিখি ঠিক তেমন ডি এর মতো এরকম দাগ দেবো। এদিকেও ঠিক উল্টো দিকে ডি এর মতো একটা দাগ দেবো। ব্যাস, ব্যাগে জল রাখার জায়গা হয়ে গেল, ছোট্ট মতো ব্যাগে একটা জল রাখার জায়গা হয়ে গেল। এবার ব্যাগের হ্যান্ডেল করব। হ্যান্ডেল করতে গেলে আমরা প্রথমে এরম উঁচু দাগ দেবো, দিয়ে নিচু এই গোল, আর পাশ থেকে একই রকমভাবে দাগ বের করে মিশিয়ে দেবো।
এদিকেও একই রকম, এরম উঁচুতে তুলে এদিকে মিশিয়ে দেবো আর একটা শুধু দাগ বের করে দেবো, ব্যাস আমাদের ব্যাগ তৈরি সম্পূর্ণ করা হলো। এবার আমরা যদি এটিকে উল্টে দিয়ে দেখি তাহলে দেখব মানুষের মুখও আমরা করে ফেলতে পারি ঠিক একই রকম উপায় অবলম্বন করে। অনেক ধন্যবাদ, তোমরা সুন্দর সুন্দর জিনিস আঁকতে থাকো আর আমাকে জানিও কেমন লাগলো।